আসসালামু আলাইকুম প্রিয় সুধী, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি, পারস্য, আরব এবং অন্যান্য সাধারণ কিছু লোকজন। তাদের অধিকাংশই হবে বেদুইন এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে তায়ালিসা অর্থাৎ সেলাইবিহীন চাদর। সহি মুসলিম হাদিস নম্বর 7579। তায়ালিসা চাদরের মতো ঘাড়ের ওপর দিয়ে বিছিয়ে পরিধান করতে হয়। সেলাইবিহীন এই বস্ত্র পরিধান করলে সারা দেহ ঢেকে যায়, অনেকটা শালের মতো দেখায়। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ, তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা। প্রশ্ন আসতে পারে, নারীরা এত বেশি পরিমাণে দাজ্জালের ফিতনায় পড়বে কেন? কেনই বা তারা এত বেশি পরিমাণে ইমানহারা হবে? এর রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, কিয়ামতের আগে নারীদের সংখ্যা এত অধিক বেড়ে যাবে যে একজন পুরুষকে 50 জন নারীর দেখাশোনা করতে হবে। পুরুষের তুলনায় নারীর সংখ্যাধিক্যতা দাজ্জালের অনুসারী হওয়ার একটি কারণ হবে। দ্বিতীয়ত, মহিলারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে, তারা সহজেই ধোকার শিকার হয়। এটাকে সৃষ্টিগত দুর্বলতা বলা যেতে পারে। অন্তর নরম হওয়ার কারণে তারা সহজেই প্রলোভনে বা ফাঁদে পা দেয়। সেই জায়গায় দাজ্জালের প্রলোভন তো সবচাইতে বড় ও মারাত্মক প্রলোভন। সৌন্দর্য প্রতিযোগিতার মতো সেলুলয়েড প্রলোভনে আজ নারীরা হায়া আব্র ছুঁড়ে ফেলে দিয়ে ঘর ছাড়া হচ্ছে। কেরিয়ার গঠনের জন্য স্বামী সন্তান পরিবার ফেলে কার্পেটের চোরাবালির ফাঁদে পা দিয়ে হাই অফিসিয়ালদের মনোরঞ্জন করছে। টাকার লোভে আজ নারীরা পতিতাবৃত্তির মতো জঘন্য পেশায় নাম লেখাচ্ছে। ক্ষমতার লোভে আজ কত শত নারী কাঁধে কাঁধ কোমরে কোমর মিলিয়ে কাজ করতে গিয়ে সর্বস্ব বিকিয়ে দিচ্ছে। আজকের দেশি বিদেশি সুদভিত্তিক এনজিওগুলো, পরিবার পরিকল্পনা, বিভিন্ন দেশীয় চ্যারিটি সংস্থাগুলোর মূল গ্রাহকও কিন্তু এই নারী। নারীদেরকে উদ্যোক্তা বানানোর নামে ঘর থেকে বের করে নিয়ে আসছে। নারীরা লোভে পড়ে সুদের ভিত্তিতে ঋণ নিচ্ছে, অত্যপর ঘরবাড়িসহ সর্বস্ব খোয়াচ্ছে। ইসলামের নাম ভাঙিয়ে রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন দল ফিরকার অনুসারীদের অধিকাংশই তো ঘরছাড়া নারী। এই সমস্ত ক্ষুদ্র দাজ্জালের হাত থেকেই তো পুরুষ নারীদেরকে হেফাজত করতে পারেনি। তাহলে দাজ্জালের ভয়াবহ আগ্রাসন থেকে এই নারীকুলকে কে বাঁচাবে? এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জাল মদিনার পাশে মারিকানা নামক জলাশয়ে নেমে পড়লে তার দিকে মদিনার অধিকাংশ নারীরা ধেয়ে যাবে। তখন মদিনার পুরুষেরা দাজ্জালের প্রতারণার ভয়ে তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5355। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের দাজ্জালের অনুসারী হবে বলে তাদেরকে দোষারোপ করেননি, বরং তাদের সৃষ্টিগত দুর্বলতার কথা জানিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে সতর্ক করে গেছেন। নারীদের জন্য দাজ্জালের ফিতনায় পড়ার তৃতীয় কারণ হবে জিহবার সংযম না করা, গীবত, ঝগড়াঝাটি, কটুকথা নিয়ে হরহামেশা পড়ে থাকা। এই অনর্থক আমল বিনাশী কর্মকাণ্ডগুলো নারীদেরকে দাজ্জালের ফিতনায় ফেলবে। নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এইরকম ভবিষ্যৎবাণী করা হয়নি, বরং তারা যেন এই ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে সেই জন্যই বলা হয়েছে। বেশি বেশি দান সৎকা, যবনের হেফাজত, ইসলামকে মনে প্রাণে ধারণ, নিরঙ্কুশ দিন পালন হতে পারে বাঁচার পথ। চতুর্থ কারণ হল নারীদের সরলতা। কথায় আছে, নারীর হৃদয় সহজেই করা যায় জয়। তাদের অন্তর খুব সহজেই কারো প্রতি ঝুঁকে যায়। বর্তমান বিশ্বের তথাকথিত সেলিব্রিটির ফ্যান ফলোয়ারদের দিকে তাকিয়ে দেখুন, এদের অধিকাংশই নারী। আল্লাহুল মুস্তায়ান। মিথ্যা অভিনয় আর কণ্ঠের ভেলকি দেখিয়ে কত শত নারীর হৃদয় জয় করে নিয়েছে এরা। সেই তুলনায় দাজ্জালের অনুসারী অধিকাংশই নারী হলে অবাক হওয়ার কিছুই নেই। এই সমস্ত ছোট ছোট ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে না রাখলে দাজ্জালের বড় ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অতটা সহজ হবে কী করে? ঝড় তো প্রায়ই আসে, কিন্তু ঘূর্ণিঝড় তো সহজে আসে না। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে চাইলে ছোট ছোট ঝড়ের সময়েই খুঁটি মজবুত করে নিতে হবে। অতঃপর ঘূর্ণিঝড় এসে গেলে তখন তার তাণ্ডব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সহজ হবে। খুঁটি আগে থেকেই নড়বড়ে থাকলে দাজ্জালের আগমনে সহজেই তা ভেঙে যাবে। নিত্য নতুন ফিতনার জোয়ার আসবে যাবে, মনের ঘরে এখনই লাগাম দিতে হবে। টিভি, ইন্টারনেট, পেপার পত্রিকার পাতায় নতুন নতুন ক্রাশ আসবে যাবে, এগুলি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। মহান আল্লাহ মা ও বোনদের জন্য ফিতনা থেকে বেঁচে থাকা সহজ করে দিন, আমিন। নারীদের পাশাপাশি গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের ইলম না থাকার কারণে তার অলৌকিক ক্ষমতা দেখেই ফিতনায় পড়ে যাবে। মূলত দুইটি বিভ্রান্তির উপর ভিত্তি করে অজ্ঞ জাহিল গ্রাম্য লোকেরা দাজ্জালের অনুসারী হবে। এক, অলৌকিকত্ব ও কারামত দেখে, আর দুই, ওলি বা কোনো মানুষের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক শক্তি থাকতে পারে বলে বিশ্বাস করার কারণে। নির্ভেজাল তৌহিদের জ্ঞান না থাকার কারণে বর্তমানে মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যেও এই দুইটি বিশ্বাস ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশে প্রায়ই নতুন নতুন অলিবাবা বের হয়। কারামতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম এদেরকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন অলি বলে বিশ্বাস করে। সাজদা, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদের আল্লাহর সাথে শরিক করে।
এই সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করে যে ঝড় বৃষ্টি ধন সম্পদ জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। এই সকল ক্ষুদ্র দাজ্জাল মহাদাজ্জালকে গ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করে। যারা ছোট দাজ্জালদেরকে কারামতের গল্প শুনি মেনে নিচ্ছে, স্বভাবতই কানা দাজ্জালের মহাকারামত দেখে তাকে বিনা দ্বিধায় মেনে নিবে। এমনকি যারা ছোট দাজ্জালদের বিশ্বাস করেনি তারাও কানা দাজ্জালের মহাকারামত দেখে বিভ্রান্ত হয়ে যাবে। শুধু তাওহিদ ও রিসালাতের গভীর ইমান এবং মহান আল্লাহর তাওফিক ও রহমতি মুমিনকে এই ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের অনুসারীদের মধ্যে তুর্কি লোকেরা থাকবে, তাদের চেহারা হবে চ্যাপটা বা স্ফীত ঢালের মতো। তাদের মুখের সামনে ঢাল থাকবে নাকি তাদের মুখই এমন থাকবে তা আল্লাহ আলাম। তাদের পায়ে থাকবে পশমের জুতা। এর দ্বারা প্রতীয়মান হয় যে তুর্কিরা দাজ্জালের অনুসারী এবং সহযোগী হবে, আল্লাহ অধিজ্ঞাত। অনারবদের কিছু লোক দাজ্জালের অনুসারী হবে। কিয়ামতের আগে খুজ ও কিরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর মধ্যে যুদ্ধ হবে। কিরমান ইরানের একটি নগরীর নাম। বর্তমানে ইরানের জনসংখ্যার দিক থেকে এর অবস্থান দশম। উল্লেখ যে ইরান, তুর্কি ও ইসরায়েল তিনটি বড় অনারব দেশ। এছাড়াও মদিনার কাফির মুনাফিক সেখান থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জাল মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। এ সময় মদিনা তিনবার কেঁপে উঠবে। তখন সকল কাফির ও মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7124। অর্থাৎ এই তিন কম্পনের মাধ্যমে মদিনা থেকে কাফির ও নিফাকগ্রস্ত সকলেই বের হয়ে আসবে। অনেক সময় মা খালারা চালনিতে চাল রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো চাল থেকে কালো চাল আলাদা করে থাকেন। এখানেও প্রায় একই রকমের ঘটনা ঘটবে। মহান আল্লাহর ইচ্ছায় ভূমিকম্পের মাধ্যমে মদিনার মাটি কাফির ও মুনাফিক থেকে আলাদা হয়ে যাবে, ভালো থেকে মন্দ আলাদা হয়ে যাবে, মিথ্যুক দাজ্জাল আর সত্যবাদ ইমানদারের দল আলাদা হয়ে যাবে। হক আর বাতিল আলাদা হয়ে গেলে মদিনায় তখন অবস্থান করবে ইমানদারগণ এবং তাওহিদবাদীগণ। তাদেরকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না, তার দলে ভিড়াতে পারবে না। মুসলিমদের বিজয় সুনিশ্চিত। আমাদের মনে প্রশ্ন আসে, দাজ্জাল কতদিন দুনিয়াতে অবস্থান করবে? তার ভয়াবহ ফিতনা কতদিন বিরাজ করবে? তার হাত থেকে কি মানুষ রেহাই পাবে না? একই প্রশ্ন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ধর মাথায় ঘুরপাক খেত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিনটি হবে এক বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো, তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, যেই দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেই দিন কি একদিনেরই সালাত যথেষ্ট হবে? উত্তরে নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। সাহাবাগণ দাজ্জালের প্রথম দিন এক বছরের সমান হওয়ার খবর শুনে সর্বপ্রথম সালাতের চিন্তা করেছিলেন। সুবহানাল্লাহ। সালাত কিভাবে আদায় করবেন সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। অন্য কোনো চিন্তা তাদের মাথায় আসেনি। সালাত বান্দার মুক্তির পথ, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনেই। আমাদেরও মাথায় প্রশ্ন আসে, তখন সালাত কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এর সমাধান টেনে দিলেন। তিনি আন্দাজ করে পড়তে বললেন, দাজ্জালের সেই একটি বছর এভাবেই অনুমান করে সালাত আদায় করে নিতে হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাজ্জালের গতি ও দুনিয়াতে তার অবস্থানকালের মেয়াদকাল সম্পর্কে জিজ্ঞাসা করার বিষয়টি তাদের সামরিক চিন্তার প্রমাণ বহন করে। প্রশ্নটি করে তারা জানতে চেয়েছিলেন, আমাদেরকে দাজ্জালের সাথে কতদিন যুদ্ধ করতে হবে? যেহেতু যুদ্ধে চলাচল এবং দৌড়ঝাঁপ একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা জিজ্ঞেস করেছিলেন, দাজ্জালের মেয়াদকাল কতদিন হবে? প্রথম দিনটি এক বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি এক মাসের সমান হবে, আর তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে, অবশিষ্ট 37 দিন সাধারণ দিনের মতো হবে। এই হিসাবে দাজ্জালের দুনিয়াতে অবস্থানের মেয়াদকাল 1 বছর 2 মাস 14 দিনের সমান হবে। কোনো কোনো বিশ্লেষক দিবসের দীর্ঘ হওয়ার অর্থ এই লিখেছেন যে পেরেশানির কারণে দিনটি দীর্ঘ বলে মনে হবে, কিন্তু হাদিস বিশেষজ্ঞদের মতে হাদিস দ্বারা বাহ্যত যা বোঝা যাচ্ছে বাস্তবে তাই এর মর্ম। অর্থাৎ প্রথম তিনটি দিন এতটাই দীর্ঘ হবে যা হাদিসে বলা হয়েছে, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি তার প্রমাণ বহন করে। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যা করেছেন। এছাড়া সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা যে প্রশ্ন করেছেন, উক্ত দিনগুলোতে আমরা সালাত কত ওয়াক্ত পড়ব, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সময় হিসাব করে সালাত আদায় করবে। এই বিষয়টিও প্রমাণ করে যে এখানে প্রকৃত দীর্ঘতাই বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।